ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাডভান্স এডুকেশন থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022-এর জানুয়ারি মাসের ইংলিশের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। এছাড়াও আমার চ্যানেলে সমস্ত ক্লাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। অ্যাক্টিভিটি ওয়ান, ফিল ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি। টেবিলটি যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ দেওয়া আছে, সেইগুলির আমরা ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ লিখব। যেগুলি ফেমিনিন জেন্ডার আছে সেইগুলির আমরা ম্যাসকুলিন জেন্ডার লিখব। ম্যাসকুলিন জেন্ডারের ঘরে আছে অক্স মানে ষাঁড়, ফেমিনিন জেন্ডারের ঘরে হবে কাউ মানে গাভী। ফেমিনিন জেন্ডারের ঘরে আছে কুইন মানে রানী, ম্যাসকুলিন জেন্ডারের ঘরে হবে কিং মানে রাজা। ম্যাসকুলিন জেন্ডারের ঘরে আছে ম্যান মানে পুরুষ, ফেমিনিন জেন্ডারের ঘরে হবে ওম্যান মানে স্ত্রী। নেক্সট অ্যাক্টিভিটি টু, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস টু প্লুরাল নাম্বারস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলি একবচন থেকে বহুবচনে পরিবর্তন করতে হবে। সিঙ্গুলার নাম্বার মানে একবচন, প্লুরাল নাম্বার মানে বহুবচন। এ নম্বর, এখানে বেবিকে প্লুরাল নাম্বার করার সময় বেবির ওয়াইয়ের পরিবর্তে আই বসবে এবং তার সাথে ইএস যুক্ত করে লিখতে হবে। তাহলে বেবির প্লুরাল নাম্বার হবে বেবিস। বেবি মানে শিশু, বেবিস মানে শিশুরা। বি নম্বর, মসকুইটো, মসকুইটো মানে মশা, মসকুইটো এর প্লুরাল নাম্বারে হবে মসকুইটোস মানে মশাগুলি। এখানে মসকুইটো এর সাথে ইএস যুক্ত করতে হবে। সি নম্বর, ডগ মানে কুকুর, ডগের প্লুরাল নাম্বার হবে ডগস মানে কুকুরগুলি। এখানে ডগের সাথে এস যুক্ত করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি থ্রি, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। এখন আমরা নিম্নলিখিত বাক্যসমূহের উদ্দেশ্য ও বিধেয় অংশ দুটি চিহ্নিত করব ও নিচের টেবিলে তাদের শ্রেণীবিভাগ করব। বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেটা হবে সাবজেক্ট এবং বাক্যে সাবজেক্টের সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা হবে প্রেডিকেট। সাবজেক্ট মানে উদ্দেশ্য, প্রেডিকেট মানে বিধেয়। এক নম্বর, হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। এখানে হার হেয়ার হবে সাবজেক্ট এবং প্রেডিকেট হবে ওয়াজ গ্রে। দুই নম্বর, সি ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচড হিজ ফিট, তিনি শিক্ষকের কাছে গিয়ে তার পা স্পর্শ করলেন। এখানে কার সম্বন্ধে বলা হয়েছে সি এর সম্বন্ধে, তাহলে সি হবে সাবজেক্ট এবং বাকি অংশটি অর্থাৎ ওয়েন্ট নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচড হিজ ফিট হবে প্রেডিকেট। তিন নম্বর, দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, মানে এই মুদ্রার মূল্য সেই হাজার হাজার থেকে অনেক বেশি। এখানে দিস কয়েনের সম্বন্ধে বলা হয়েছে, তাহলে সাবজেক্ট হবে দিস কয়েন এবং বাকি অংশটি হবে প্রেডিকেট। নেক্সট অ্যাক্টিভিটি ফোর, সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো, রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো। ধরো তুমি একটি ম্যাজিক শো দেখছো, সেই অনুষ্ঠান সম্পর্কে তিনটি বাক্য লিখতে হবে। এ ম্যাজিক শো। এক নম্বর, এ ফিউ ডেস এগো আই হ্যাড দ্য অপরচুনিটি টু ভিজিট এ ম্যাজিক শো, মানে কিছুদিন আগে আমার একটি ম্যাজিক শো দেখার সুযোগ হয়েছিল। দুই নম্বর, দ্য ম্যাজিশিয়ান সারপ্রাইজিংলি লিফটেড আপ এ পারসন ইন দ্য এয়ার উইদাউট এনি সাপোর্ট, মানে জাদুকর আশ্চর্যজনকভাবে একজন ব্যক্তিকে কোনো সমর্থন ছাড়াই বাতাসে তুলেছিলেন। তিন নম্বর, হি পারফর্মড মেনি মোর সাচ সারপ্রাইজিং ট্রিক্স, মানে এরকম আরও অনেক আশ্চর্যজনক কাণ্ড তিনি করেছিলেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।